আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক টার্নস। আলান হামস্টার স্টুডেন্ট থেকে কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পর আপনাদের সামনে এসেছি আবার আমি। মাঝখানে অনেকগুলো দিন আমি খুব ব্যস্ত ছিলাম, দুঃখিত যে আমি আপনাদের সামনে আসতে পারিনি কোনো নতুন কোনো তথ্য নিয়ে। বাট ব্যস্ততার কারণে অনেক সময় সবাইকে সময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না, বাট তারপরেও ব্যস্ততা তো থাকেই, সবারই ব্যস্ততা থাকে। আমি খুব দুঃখিত যে পরপর কয়েকটা দুর্ঘটনা হয়ে যাচ্ছে বাংলাদেশে। প্রথমে তো এই চকবাজারে একটা দুর্ঘটনা ঘটলো, এবং তারপর গতকাল যেটা ঘটেছে সেটা আসলেই কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। বিকজ এরকম আবাসিক এরিয়াগুলোতে, মানে বিল্ড আপ এরিয়া যেগুলোকে বলা হয়, এ ধরনের বিল্ড আপ এরিয়াগুলোতে যখন কোনো ধরনের অগ্নিকাণ্ড হয়, তখন সেই ধরনের অগ্নিকাণ্ডের জন্য এক্সিট প্ল্যানটা থাকাটা খুব জরুরি। এখানে সুইডেনে সাধারণত ছোটোবেলা থেকেই, অর্থাৎ যেই বাচ্চাটা নলে পড়ে, এখানে বলা হয় যে জিরো ক্লাসে যারা পড়ে, সেই বাচ্চারাও কিন্তু ফায়ার সেফটি নিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়ানো শুরু হয় অলরেডি। সো অনেক ছোট বয়স থেকেই মানুষকে ফায়ার সেফটি নিয়ে বিভিন্ন ধরনের এডুকেশন দেওয়া হয়, এবং সেই জন্য তারা যেন তারা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে যে আগুন কোথাও ধরলে তখন সেখানে তারা কীভাবে পদক্ষেপ নেবে বা কীভাবে অ্যাটলিস্ট এভাকুয়েশনটা কীভাবে হবে, সেটা নিয়ে অনেকে এখানে এডুকেশনটা খুব ভালো দেওয়া হয় ওদেরকে। বাংলাদেশে আমি বলবো যে এডুকেশন তো নাই, বরঞ্চ ফায়ার সেফটি নিয়ে যারা কাজ করে তাদেরকেও ওইভাবে আসলে মানে এডুকেশন দেওয়া হয় কি না আমার সন্দেহ আছে। কারণ গতকালকে যখন মানুষগুলো যখন আমি দেখলাম যে নিউজ থেকে দেখলাম যে মানুষগুলো ঝাঁপ দিয়ে পড়ছে উপরে থেকে এবং মারা যাচ্ছে বা আহত হচ্ছে, সেখানে একটা জাল বিছিয়ে দিলে হয়তো বা একটা কাপড় বিছিয়ে দিলে হয়তো অনেকগুলো মানুষের প্রাণ বাঁচত। এনিওয়ে আমি আজকে চলে যাচ্ছি আপনাদেরকে নতুন কিছু তথ্য দেওয়ার জন্য। প্রথম তথ্য দিব হচ্ছে আপনাদেরকে, যারা কোয়ালিফাইড হয়ে গেছেন তাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়ার আছে আমার, খুব শর্ট ভিডিও হবে, এবং দেন আমি কথা বলবো আপনাদের যারা কোয়ালিফাইড হয়ে গেছেন প্রিপারেশনের আরেকটা পর্ব থাকবে এখানে। আর থার্ড থাকবে হচ্ছে যে যারা আমার সাথে কমিউনিকেশন করতে চাচ্ছেন বা করার চেষ্টা করছেন তারা কী করবেন কমিউনিকেশন করতে না পারলে। সো চলে যাচ্ছি প্রথম কোশ্চেনে। অনেকে কোশ্চেন করছেন, ভাইয়া আমি কোয়ালিফাইড হয়ে গেছি, এখন আমি প্রথম সাবজেক্টে কোয়ালিফাইড হয়েছি, পরের যেই তিনটা সাবজেক্ট আছে সেই তিনটা সাবজেক্টে আমি ডিসকোয়ালিফাইড হয়েছি, মানে আনকোয়ালিফাইড হয়েছি, অথবা কোনো কারণে তারা আমাকে ওয়েটিংয়ে রেখে দিয়েছে, রিজার্ভে রেখে দিয়েছে, বা আমি এখনও ইন প্রোগ্রেস দেখাচ্ছে, তা আমি কি ইন প্রোগ্রেস যেগুলো দেখাচ্ছে বা যেগুলোতে আনকোয়ালিফাইড করে দিচ্ছে সেই আনকোয়ালিফাইডের সাবজেক্টগুলোকে আমি ডিলিট করে দিতে পারবো কিনা, যেটাতে আমি কোয়ালিফাইড হয়েছি শুধু সেটা রাখবো, বাকি সবগুলো আমি ডিলিট করে দিব। এই ধরনের পুরো চিন্তাও আপনারা কখনো মাথায় রাখবেন না, বিকজ আপনারা যারা কোয়ালিফাইড হয়েছেন অন্য ইউনিভার্সিটি থেকে যখন আপনাকে আনকোয়ালিফাইড করছে তখন যেরকম তারা দেখতে পাচ্ছে না, একটা ইউনিভার্সিটির ইনফরমেশন আর একটা ইউনিভার্সিটির ইনফরমেশন দেখতে পায় না, বাট universityadmissions.ac সবার ইনফরমেশন দেখতে পায়। সো আপনি যখন আপনার যে সাবজেক্টে আনকোয়ালিফাইড হয়েছেন সেটা যখন ডিলিট করবেন তখন এটা আপনার অ্যাডমিশনের জন্য একটা হুমকি স্বরূপ, কোনো কারণে আপনার এই পুরো অ্যাপ্লিকেশনটা বাদ হয়ে যেতে পারে, রিজেক্ট হয়ে যেতে পারে। সো যারা কোশ্চেন করছেন যে ভাইয়া থার্ড নাম্বার সাবজেক্টে আমার আনকোয়ালিফাইড হয়েছি কিন্তু আমি থার্ড নাম্বার সাবজেক্টে পড়তে চাই না, আমি ফার্স্ট যে সাবজেক্টে আমি ডিসকোয়ালিফাইড হয়েছি বা আনকোয়ালিফাইড হয়েছি সেটাতে আমি অ্যাডমিশন চান্স বাড়ানোর জন্য আমি থার্ড সাবজেক্টকে ফার্স্ট সাবজেক্টে নিয়ে আসলাম আর বাকি সবগুলো ডিলিট করে দিলাম, ডোন্ট ডু দ্যাট, বিকজ এটাতে আপনার অ্যাডমিশন না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আপনি কোনো রকমের অ্যাপ্লিকেশনে এখন কোনো রকমের টাচ করাও ঠিক হবে না। 4 তারিখে এপ্রিল মাসের 4 তারিখে আপনারা সবাই রেজাল্ট পাবেন এবং তখন আপনারা দেখতে পারবেন আপনারা কোন কোন সাবজেক্টে অ্যাডমিটেড হয়েছেন। অ্যাডমিশন পাওয়ার চেয়েও বেশি জরুরি হচ্ছে ভিসা পাওয়া, কারণ এরকম গত বছর অনেকে এরকম হয়েছে যারা অ্যাডমিশন পেয়েছে, ভালো ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছে কিন্তু কোনো কারণে ভিসার ইন্টারভিউ দিতে গিয়ে ভালোভাবে ফেস করে নেই, ভিসার ইন্টারভিউ ভালোভাবে ফেস করে নেই, অথবা ভিসা পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া যে একটা ব্যাংক সলভেন্সি দেখানো, এই ব্যাংক সলভেন্সি দেখাইতে গিয়ে হয়তো কোনো কারণে সে কোনো 2 নম্বরই করেছে বা কোনো কারণে ফেক ব্যাংক রিপোর্ট দেখিয়েছে বা ব্যাংকের যে টাকা যে পরিমাণ টাকা দেখানো দরকার ছিল সেই পরিমাণ টাকা সে দেখাইতে পারেনি, এই ধরনের প্রবলেমের কারণে তার কিন্তু ভিসা হয়নি। তো আমি বলবো যে আপনারা যখনই অ্যাডমিশন পাওয়ার জন্য আপনারা যে পরিমাণ ট্রাই করছেন তার থেকেও আরও অনেক ইম্পর্ট্যান্ট ধাপ রয়ে গেছে। সো এখন আনকোয়ালিফাইড যেটাতে হয়ে গেছেন সেটাতে হয়ে গেছেন, কোয়ালিফাইড যেটাতে হয়েছেন গুড লাক ফর দ্যাট, অ্যাডমিশন যদি হয়ে যায় তাহলে এই একটা কোয়ালিফাইড দিয়েও আপনার অ্যাডমিশন হয়ে যেতে পারে। আমি যদি আমার কথা বলি, আমি 3টা সাবজেক্টই আনকোয়ালিফাইড হয়েছিলাম, একটা সাবজেক্টে যেটাতে আমি পড়ালেখা করেছি হামস্তার ইউনিভার্সিটিতে, এই হামস্তার ইউনিভার্সিটিতে আমি একটা সাবজেক্টে কোয়ালিফাইড হয়েছিলাম যেটার মাধ্যমে আজকে আমি সুইডেনে। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখন অ্যাপ্লিকেশন টাচও করবেন না, শুধু এখন ওয়েট করেন আর আল্লাহ আল্লাহ করেন, মানে আল্লাহকে ডাকেন। ওকে ফাইন, দ্বিতীয় কোশ্চেনে চলে যাচ্ছি। আপনারা যারা কোয়ালিফাইড হয়ে গেছেন তারা প্রিপারেশনের কিছু কথা বলা হয়েছিল আপনাদেরকে যে আপনারা কীভাবে প্রিপারেশন নেবেন। প্রথম প্রিপারেশনের কথাটা আমি বলেছিলাম আপনাদেরকে যে টাকা জমানো শুরু করে দিতে পারেন, আর যারা মানে কোয়ালিফাইড থেকে অ্যাডমিটেড হতে চান
অর্থাৎ কোনো কোনো ইউনিভার্সিটি কোয়ালিফাইড করেছে কিন্তু তারা ইন্টারভিউর জন্য আপনাকে কল করছে। এই ইন্টারভিউর কলিংয়ের পর আপনি যখন ইন্টারভিউটা দিবেন, এটা খুব শর্ট একটা ইন্টারভিউ হয়, 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট, খুব বেশি হলে 10 মিনিট। এই 10 মিনিটের ইন্টারভিউতে তারা দেখা যায় যে আপনাকে দেখার চেষ্টা করে যে আপনার অ্যাবিলিটিটা কতটুকু আছে এই সাবজেক্টে পড়ার জন্য। সো আপনি যেই সাবজেক্টে অ্যাপ্লিকেশন করেছেন, ধরেন আপনি মেকানিক্যাল সাবজেক্টে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন করেছেন, আপনি মেকানিক্যাল রিলেটেড কোশ্চেন পাবেন, যে আপনি মেকানিক্যালের যে বেসিক যে কোশ্চেনগুলো আছে সেই বেসিক কোশ্চেনগুলো পড়বেন। টেক্সটাইল থেকে যদি আপনি ফ্যাশন রিলেটেড পড়তে চান বা আপনি যদি টেক্সটাইল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চান, তাহলে আপনাকে জিজ্ঞেস করবে ফাইবার কী, টেক্সটাইল কী। ঠিক তেমনইভাবে আইটিতে যদি পড়তে চান, আপনাকে ইনফরমেশন টেকনোলজির যে ইনফরমেশন কী, টেকনোলজি কীভাবে কাজ করে ইনফরমেশনের জন্য, এই ধরনের বেসিক কোশ্চেনগুলো আপনাকে করা হবে। মূলত আপনার জানতে চাওয়া হবে যে আপনি কী চান, আপনি এখানে এসে লেখাপড়া করতে আসবেন নাকি সেটেল হওয়ার জন্য আসবেন, আপনি এখানে লেখাপড়া করলেও কতটুকু সাস্টেনেবল লেখাপড়া করতে পারবেন, পাস করবেন কি, আপনার অ্যাবিলিটি দেখা হবে। যদি আপনার আইএলটিএস স্কোর ভালো থাকে তাহলে সেটা নিয়েও আপনাকে কোশ্চেন করা হবে, আপনি আইএলটিএস স্কোর ভালো না থাকলে আপনি আসলে ইংলিশে কেমন, এখানে যোগাযোগ করতে পারবেন কিনা সবার সাথে ঠিকমতো, কমিউনিকেশন করতে পারবেন কিনা, প্রজেক্ট থিসিসগুলো ঠিকমতো করতে পারবেন কিনা, টিচারের সাথে বা লেকচারের সাথে আপনার যে কমিউনিকেশন সেই কমিউনিকেশন ঠিকমতো চালিয়ে যেতে পারবেন কিনা, এই জিনিসগুলোই সাধারণত ইন্টারভিউতে দেখা হবে। আমি আশা করব যে আপনারা ইন্টারভিউগুলো ভালোভাবে ফেস করবেন, আর যারা কোয়ালিফাইড হয়ে গেছেন তাদেরকে টিউশন ফি জোগাড়ের সাথে সাথে আমি বলবো, যারা অ্যাডমিশন মোটামুটি আপনারা মনে করছেন যে আপনাদের অ্যাডমিশন হয়ে যাবে, আপনারা ব্যাংক সলভেন্সির টাকা জোগাড় করা শুরু করেন। ব্যাংক সলভেন্সিতে আপনাদেরকে কত টাকা দেখানো লাগবে সেটা নিয়ে অনেকগুলো ভিডিও হয়েছে, আপনারা সেই ভিডিওগুলো ফলো করতে পারেন এবং এই ভিডিওগুলো ফলো করার মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন কেমন টাকা পয়সা লাগবে। আর তাছাড়া ব্যাংকের ইনফরমেশন নিয়ে এবং ভিসার আরও অনেক ইনফরমেশন নিয়ে সামনে আরও অনেকগুলো ভিডিও থাকছে, ভিসার অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে হবে সেটাও সুন্দর করে দেখিয়ে দেওয়া হবে। এনিওয়ে আমি চলে যাচ্ছি থার্ড কোশ্চেনে। আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, ইভেন যখন আমি পর্তুগালে ছিলাম এবং যখন আমি স্পেনে ছিলাম আমি প্রচুর পরিমাণে কল পেয়েছি আপনাদের কাছ থেকে, কিন্তু আনফর্চুনেটলি আমি কারো কল রিসিভ করতে পারিনি। কারণ আমার পক্ষে, আমি যখন ট্রাভেলিংয়ে থাকি বা আমি যখন বাইরে থাকি তখন আমার পক্ষে কারো কল ওইভাবে রিসিভ করা সম্ভব না। ইভেন তো যখন আমি সুইডেনে আছি তখনও আমি আপনাদের কারো কল রিসিভ করতে পারবো না, বিকজ আমিও খুব ব্যস্ত মানুষ আপনাদের মতোই। আপনারা যেরকম প্রচুর পরিমাণে ঝামেলা নিয়ে আছেন, আমিও আমি আমি আলানাও সেরকম সেম কিছু ঝামেলা নিয়ে আপনাদের মতো আছি। সো আমারও অনেক প্রবলেম আছে, আমিও এখনও পর্যন্ত সব কিছু গুছিয়ে নিতে পারিনি। সো অফিস, ফ্যামিলি, বিজনেস সব কিছু নিয়ে আমি অনেক ঝামেলায় আছি। সো এই ঝামেলার মাঝখান থেকে যে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করাটা, এই করার ভলান্টারি ওয়ার্কটা আমি আলাদাভাবে একটা সময় বের করে স্ক্যাজুল করে তারপরে করছি। কিন্তু প্রত্যেকের ফোন বা প্রত্যেকের মেসেজ, মানে অনেকে বলছেন ভাই মেসেজ তো রিড করছেন, আপনি অ্যান্সার করছেন না কেন, আপনাদের প্রত্যেকের মেসেজ ওইভাবে অ্যান্সার করার মতো সময় আমার আসলে হয়ে উঠছে না এবং আমি সেটা করতে পারবো না হয়তো। সো আমি বলবো যে আপনারা ভিডিওগুলোর মাধ্যমেই আপনার ইনফরমেশনগুলো পাবেন, আপনাদের কোশ্চেন আমি দেখছি, এই কোশ্চেনগুলোর আলোকেই আমি পরবর্তী ভিডিওগুলো সাধারণত বানাই এবং আমি প্রায়োরিটি দিই কোশ্চেনগুলো, কোন কোশ্চেনটা কখন জরুরি দরকার। আপনারা যারা যারা কোশ্চেন করছেন তারা প্রত্যেকেই কোশ্চেনে অ্যান্সার পাচ্ছেন, পাবেন সামনেও, এটা আমি হলফ করে বলতে পারি ইনশাল্লাহ, ডেফিনেটলি ইউ উইল গেট ইউর অ্যান্সার। আর ফেসবুক রিলেটেড যে পেজ আছে সেই পেজে আপনারা কোশ্চেন করছেন, কোশ্চেন করেন, ইউটিউবের চ্যানেলে আপনারা কোশ্চেন করছেন, কোশ্চেন করেন, এই কোশ্চেনের আলোকেই পরবর্তী ভিডিওগুলো আসবে। এবং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে 25,000 সাবস্ক্রাইবার্স এত কম সময়ের মধ্যে, আমি কখনো আশা করিনি যে আপনারা এত সুন্দরভাবে আমার ভিডিওগুলো নেবেন। আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের মেধাবী স্টুডেন্ট, অর্থাৎ আমি বাংলাদেশের সব স্টুডেন্টদেরকে মেধাবী বলি, কেন, কারণ প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো স্ট্রেংথ আছে। সো এই স্ট্রেংথগুলোকে আমি পজিটিভলি নিয়ে আমি তাদেরকে মেধাবী বলি। তো আমার কথা হচ্ছে যেই ছাত্ররা বিদেশে পড়ালেখা করতে আসার জন্য একটা স্বপ্ন দেখে, এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আমি আমার পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছি। আপনারা 25,000 সাবস্ক্রাইবার যারা আমার সাথে আছেন তারাও আমার সাথে চেষ্টা করে যাচ্ছেন এবং আপনাদের এই চেষ্টাকে আমি অবশ্যই গুড লাক জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারা যারাই অ্যাপ্লিকেশন করছেন, যারা এবার আসতে পারবেন তারা তো অলরেডি পেরে যাবেন, যারা পারবেন না তারা সামনেরবার হয়তো বা সুইডেন না অন্য কোনো কান্ট্রিতে এই ইনফরমেশন দিয়ে আপনার কোনো না কোনো হেল্প আপনার হবে। সো আমি আপনাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি যে আপনারা চ্যানেলটাকে এত সুন্দরভাবে গ্রহণ করেছেন। আর একটি কথা না বললেই নয় যে 25,000 সাবস্ক্রাইবার্সের মধ্যে অনেক বেশিরভাগ সাবস্ক্রাইবার হচ্ছে মিডল ইস্টে, যারা আমাকে প্রতিনিয়ত ফোন করছেন, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। আমি শুধু তাদেরকে একটা কথাই বলবো যে যারা আপনারা এডুকেশনাল কোয়ালিফিকেশান নাই যাদের, তাদের সুইডেনে আসার কি কোনো সুযোগ আছে কি না, আপনারা যারা আমাকে কোশ্চেন করছেন আমি আপনাদের ব্যাপারটা বুঝতে পারছি। আপনারা ইউরোপে আসতে চান বা আপনারা হয়তো মনে করছেন যে ইউরোপে আসলে আপনারা আরও বেশি ভালো থাকবেন, আরও নো ভালোর সংজ্ঞা কী আমি জানি না,
বাট আমার কাছে মনে হয় যে এডুকেশনাল কোয়ালিফিকেশন ছাড়া সুইডেনে আসা সম্ভব না, বিকজ এখানে 100% পপুলেশন হচ্ছে আপনার ফুললি এডুকেটেড। সো আপনাকে স্টাডি নিয়েই আসতে হবে। এমন যদি কেউ থাকেন মিডল ইস্টে যারা অলরেডি ব্যাচেলার করে তারপর মিডল ইস্টে এসছেন, এখন আপনারা চিন্তা করছেন মাস্টার্স করার জন্য, তারা অ্যাপ্লিকেশনের মাধ্যমে মাস্টার্স করার জন্য এই দেশে আসতে পারবেন এবং তারপরে এখানে সেটেল হওয়ার জন্য চিন্তা ভাবনা করতে পারবেন। আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট, আমি বলবো সম্ভব না, পসিবলও না কোনো, মানে যদি আমাকে খুব স্ট্রেইট ফরওয়ার্ডভাবে বলতে হয় তাহলে। আর হচ্ছে যারা আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন, আমি অনেকের ভয়েস মেসেজ পাচ্ছি, অনেক সাবস্ক্রাইবার্সদের ভয়েস মেসেজ পাচ্ছি যারা আমাকে সাধুবাদ জানাচ্ছেন, ধন্যবাদ দিচ্ছেন এই ধরনের একটা ভলান্টারি ওয়ার্ক করার জন্য। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে বিদেশে আপনারা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আপনারা উপার্জন করছেন এবং বাংলাদেশে আপনাদের ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছেন এবং বাংলাদেশ সরকারকে সাপোর্ট দিচ্ছেন একটা হাই রেমিটেন্সের মাধ্যমে। আপনাদের প্রত্যেককে আমার অন্তরের গভীর থেকে আপনাদের জন্য শ্রদ্ধা, আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন। 25,000 সাবস্ক্রাইবার যারা বাংলাদেশে আছেন বা বাংলাদেশের বাইরে আছেন, তারা আরও 50,000 থেকে 1,00,000 মানুষ ছোট, যে সমস্ত স্টুডেন্টরা এবছর আপনার ব্যাচেলার পাশ করেছে, তারা যারা মাস্টার্স করতে আসতে চায় বা আমার কোনো কারণে তারা জানে না তারা কিসের মাধ্যমে শুরু করবে, এরকম যদি হয় তাহলে আপনারা ওদের কাছে আমার নিউজ পৌঁছে দিতে পারেন এবং সেইভাবে তারা ভিডিও দেখে হয়তো তারা মোটামুটিভাবে একটা ধারণা নিতে পারবে যে সুইডেনে বা নর্ডিক কান্ট্রিজগুলিতে আসতে হলে তাদেরকে কী প্রিপারেশান নিতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।